সভাপতি কমরেড ধনঞ্জয় বেদ, আর যারা এই ডেপুটেশনে যাবেন আমি তাদের নাম বলছি, তারা হচ্ছে এখনই 12টা থেকে ডেপুটেশন জমা নেবেন, সেই ডেপুটেশন দেওয়ার জন্য যাবেন। কমরেড জয়গোপাল কর, কমরেড শুভেন্দু মন্ডল। মূলত এই সময়ের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ শিক্ষার দাবিতে আমরা লড়াই করে থাকি এসএফআই ডিওয়াইএফআই, এবং এই কাজ শিক্ষার দাবির জন্য এই লড়াই আমাদের মূল স্লোগান আমরা দিয়েছি এবারে, যে পড়াশোনার খরচ কমাও। আপনারা দেখেইছেন যে এই সময়ের মধ্যে সেলফ ফিনান্স কোর্স এবং বেসরকারিকরণের মাধ্যমে হচ্ছে পড়াশোনার খরচ অতিরিক্ত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই সাধারণ গরিব পরিবারের যারা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী আছে তারা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না, ফলে এই শিক্ষার যে খরচ সেই খরচটা কমাতে হবে এবং যাতে সর্বস্তরের ছাত্রছাত্রী এই উচ্চশিক্ষার সুযোগ পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। এর সাথে আমরা বলেছি কাজ শিল্প এবং বেকার ভাতা দাও। মানে কাজ শিল্প অর্থাৎ হচ্ছে যে এই সময়ের মধ্যে দেখেছেন বেকার যুবকদের মধ্যে সারা দেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গ কর্মসংস্থানহীনতার মধ্যে হচ্ছে ভুগছে, ফলে সে কারণে হচ্ছে কাজের দাবি একটা বড় দাবি, সেই লড়াই আমরা সংগঠিত করতে চাইছি। আর তার সাথে সাথে হচ্ছে যে আমরা জানি খুব ভালো করে যে সরকারি দপ্তরে যেসব শূন্যপদ আছে তাতেও যদি নিয়োগ সর্বস্তরে করা হয় তাতেও যে পরিমাণ শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থান হবে না, ফলে তাদের কর্মসংস্থানের জন্য ব্যাপক কর্মসংস্থানের জন্য শিল্পায়ন করা এই মুহূর্তে হচ্ছে প্রয়োজনীয়, ফলে শিল্প প্রতিষ্ঠা করতে হবে। আর যতদিন না পর্যন্ত কাজ দেওয়া যাবে অর্থাৎ রুজি রোজগারের জায়গাটা না খুঁজে পাবে সে বেকার যুবক যুবতীদের হচ্ছে বেকার ভাতা দিতে হবে। আমরা দাবি করেছি সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম 6,000 টাকা বেকার ভাতা দিতে হবে, এবং এই দাবিতে আজকে আমাদের বাঁকুড়া জেলাতে জেলা শাসকের নিকট ডেপুটেশন সংগঠিত হচ্ছে, গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা জেলাতেই হচ্ছে ডিএমের নিকট ডেপুটেশন সংগঠিত হচ্ছে, এবং আগামী 12 এবং 13 তারিখ সিঙ্গুর থেকে নবান্ন অভিযান এই দাবির ভিত্তিতে হবে। 13 তারিখ সেখানে হচ্ছে নবান্ন পৌঁছে আমরা আমাদের দাবি দাওয়া তুলব, এবং তার সাথে সাথে হচ্ছে আমরা এই সময়ের মধ্যে বেকার যুবক যুবতীদেরকে সংগঠিত করে নকল ফর্ম ফিল আপ করেছি, সেই নকল ফর্ম ফিল আপ প্রায় লক্ষ লক্ষ নকল ফর্ম ফিল আপ হয়েছে, সেই নকল ফর্মগুলো হচ্ছে সেই দিন আমরা নবান্নে সেখানে পৌঁছে দেব, ফলে এই সময়ের মধ্যে কর্মহীনতা এবং শিক্ষার ক্ষেত্রে যে সব সংগঠিত হচ্ছে সেইগুলো নিয়ে আমরা কথা বলতে চাইবই আজকে। আর আমাদের যে আজকের যে দাবি আছে, আজকের যে দাবি আছে 10 দফা দাবি, আমি আপনাদের সামনে দাবিগুলো উত্থাপন করতে চাই। শিক্ষাক্ষেত্রে অরাজকতা চলছে, শিক্ষা যেটা হচ্ছে যে আমরা দেখেছি 2011 সালের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কলেজে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আগে ছাত্র সংসদ নির্বাচিত হতো, ছাত্র সংসদ নির্বাচনে সেখানে হচ্ছে যে সরকারি দলের যা ছাত্র সংগঠন সহ বিরোধী ছাত্র সংগঠন যারা সব ছিল তারা হচ্ছে গণতান্ত্রিকভাবেই সেই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ পরিচালিত হতো, কিন্তু 2011 সালের পরবর্তী সময় থেকে এখন আমরা দেখছি যে জোর করে হচ্ছে ছাত্র সংসদগুলোকে দখল করা হচ্ছে, বিরোধী ছাত্র সংগঠনগুলোকে থাকতে দেওয়া হচ্ছে না, বিরোধী ছাত্র সংগঠনের কর্মীদেরকে হচ্ছে মারধর করা হচ্ছে, তাদেরকে কলেজ থেকে বেরিয়ে যেতে হচ্ছে, ফলে এই সময়ের মধ্যে ছাত্র সংসদ সুষ্ঠুভাবে নির্বাচন করা এবং কলেজে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা, তার সাথে সাথে আমরা দেখছি যে আদিবাসী হোস্টেল সহ বিভিন্ন হোস্টেল প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ ছাত্রছাত্রীদের এই হোস্টেলের প্রয়োজনীয়তা আছে, গরিব ছাত্রছাত্রীরা এই হোস্টেলে থেকে পরে হচ্ছে পড়াশোনা করার সুযোগ পায়, ফলে সেই জায়গাটা করতে হবে। আর একটা যেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি চালু হয়েছে, সেই ইউনিভার্সিটিতেও ছাত্রছাত্রীদের থাকার জন্য কোনো হোস্টেল নেই, ফলে সেই হোস্টেলের দাবি নিয়েও হচ্ছে আমরা আজকে ডিএমের কাছে যাব যে হোস্টেলগুলো যাতে হয়। আপনার নাম? প্রদীপ পাণ্ডা, সম্পাদক।